হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খানের হলিউড কিং অপু বিশ্বাস অনেক দিন পর একটু খোশ আলাপ করলেন, যা শুনে জয় হাসতে শুরু করলো। শাকিব খান অপু বিশ্বাসও হেসে উঠল। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান বাংলাদেশে ফিরে এসেছেন 9 মাস পর। কিছুদিন আগে আসার পরেই অপু বিশ্বাস চলে গিয়েছেন কলকাতায়। শাকিব খান জয়কে সময় দিয়েছে 1 সপ্তাহেরও বেশি। জয় খুব ভালোভাবে তার বাবাকে কাছে পেয়েছে, এতে বাবাকে কাছে টেনে নিয়েছে জয়। শাকিব খান ও সন্তানকে ভালোবেসেছে অনেক। এরপর একের পর একদিন শেষ হতে লাগলো, এসে গেল জয়ের জন্মদিন। জন্মদিনের দিন অপু বিশ্বাস নিজের ফ্ল্যাটে ছোটখাটো একটি পার্টির আয়োজন করলো। সেখানে সারপ্রাইজ দিতে শাকিব খান চলে আসলো তার পুরো পরিবারকে নিয়ে। কেক কাটলো আনন্দভাবেই। হলিউড কুইন অপু বিশ্বাস নিজের ফেসবুকে সেই ছবিগুলো শেয়ার করলেন। শেয়ার করতে করতেই বুবলি সাথে সাথে রেগে যান। রেগে গিয়ে বেবি বাম্পারের ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন। মুহূর্তেই ঝড় উঠে যায় মিডিয়া পাড়ায় শাকিব বুবলিকে নিয়ে। খুঁজতে খুঁজতে বের হয় শাকিবই হলো বুবলির সন্তান। এতে অপু বিশ্বাসের কোনো রিয়্যাক্ট ছিল না। তিনি চলে গিয়েছে কলকাতায়, সেখানে গিয়ে পুজো পালন করলো, নিজের ব্যক্তিগত কাজ করলো, আবার ফিরে এসেছে বাংলাদেশে। আসার পর সাথে সাথে শাকিব খানের মা ফোন দিয়ে অপু বিশ্বাসকে তার বাসায় ডেকে নেয়। ডেকে নিয়ে অপু বিশ্বাস যাওয়ার সাথে সাথে দেখলো সেখানে বড় আয়োজন, অপুর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে শাকিব খানের মা তার গিফট হিসেবে রেখেছিল দই ফুচকা, কারণ শাকিব খানের মা এটা ভালোভাবেই জানে অপু খুব পছন্দ করে এই দই ফুচকা। অপুকে বিশেষ করে এপার বাংলা ওপর বাংলা দু বাংলাতেই ফুচকা আলী বলে ডাকে, কারণ অপু একসাথে অনেকগুলো ফুচকা খেতে পারে। অপু বিশ্বাস বলেছেন, এর আগে আমি একসাথে 50টির বেশি ফুচকা খেয়েছি, তাতে আমার কোনো সমস্যা হয়নি, ঠিক মতোভাবেই আমার হজম শক্তি হয়েছে। এখন তো ডায়েটে আছি, এজন্য আমি কিছুটা খেয়েছি, তাই আমি এর সাথে দই অ্যাড করে খেয়েছি। জন্মদিনের আয়োজনে শাকিব খানের মা বিশেষ করে দই ফুচকাটি রাখে। অপু বিশ্বাস দেখে হেসে দেয় দই ফুচকার আয়োজন দেখে। শাকিব খানের মা বলল, আমি ভালোভাবেই জানি তুমি ফুচকা পছন্দ করো, কিন্তু এখন তুমি ডায়েটে আছো, এজন্য আমি দইটা অ্যাড করেছি। ভালোভাবেই কাটে শাকিব খানের মায়ের ছোট্টখাট্টো জন্মদিনের আয়োজন অপু বিশ্বাসের জন্য। ফুল গল্পে বসে শাকিব খানের সাথে সাথে জয় ছিল, দুজনে সেই আগের দিনগুলোর কথা মনে করে হেসে দেয়। জয়ও হেসে ওঠে। অপু বলল, এই তুই হাসছিস কেন? জয় বলল, কেন তুমি হাসছো না তাই হাসছি, আমারটা দেখে তুই হাসবি? জয় বলল, হ্যাঁ, আমার মাম্মা যখন হাসতে পারে আমি কেন হাসতে পারবো না? আমার মাম্মা কিসের জন্য হাসছে তা জানার আমার কোনো প্রয়োজন নেই, আমি একাই হাসতে পারি। শাকিব খান জয়ের কথা শুনে একদম অবাক হয়ে নিজেও হাসতে লাগলো। বলল, বেশি দুষ্টু হয়ে গিয়েছিস ইদানিং, তুই অনেক কিছু বুঝতে শিখেছিস তাই না? জয় বলল, কেন বুঝতে শিখবো না, আমি কি বোকা? আমি তো বোকা না, আমি তো অনেক কিছু বুঝতে পারি। অপু বিশ্বাস বলল, তোমার ছেলে পাকনা হয়ে গিয়েছে, অনেক কিছুই বুঝতে শিখেছে। সুপারস্টার শাকিব খান ও হলিউড কিং অপু বিশ্বাস বর্তমানে তাদের মাঝে সম্পর্ক না থাকলেও ভালোই সম্পর্ক আছে ছেলে আব্রাহাম খান জয়ের কারণে। তারা দুজনে এখন মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ করে। বিশেষ বলেন, আমার সাথে তালাক হয়েছে কিন্তু সন্তানের সাথে না, সন্তানের সাথে তার বাবার সম্পর্ক অন্যরকম, তার সাথে আমি বন্ধুত্বের সম্পর্ক রাখতেই পারি ছেলের জন্য। দর্শক, অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে খুব ভালো আছেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।